ক্লাস হয়েছে অনলাইনে মাত্র দু মাস অফলাইনে ক্লাস হয়েছে আর তার ভিত্তিতে অফলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব নয় এছাড়াও সিলেবাস শেষ হয়নি একটা সেমিস্টার শেষ করতে ছ মাস সময় লাগে সেখানে দু মাসে তারা কি করে পরীক্ষা নেবেন এমনই দাবি জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে গোলাপবাগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অডিটোরিয়ামের সামনে বিক্ষোভরত ছাত্রছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হন তাদের আরও অভিযোগ অফলাইনে পরীক্ষা দেবার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত নন আমরা এখানে অনলাইন এক্সামের জন্য সবাই এসছি আমাদের এক্সামটা যেন অনলাইনে হয় অফলাইনে এক্সাম আমরা দেবো না আর আমাদের ক্লাস ঠিক মতন হয়নি আমাদের ছ মাসের সিলেবাস দু মাসের ভিতরে শেষ করা হয়েছে তারপরে আজকে ক্লাস আমাদের অনলাইনেই হয়েছে যখন ক্লাসটা আমাদের অনলাইনে হয়েছে তখন এক্সামটা আমাদের অনলাইনে নেওয়া দরকার অফলাইন এক্সাম আমরা দেবো না কদিন থেকে আপনারা প্রতিবাদ চালাচ্ছেন আমরা বিগত কয়েকদিন ধরে এই প্রতিবাদ চালাচ্ছি অনলাইন ছাত্রছাত্রীরা জানান অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে অনলাইনে পরীক্ষা হচ্ছে সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় অফলাইনে কেন পরীক্ষা নেবে এদিন ছাত্রছাত্রীরা স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এখানে আজকে আমরা দু তিন দিন ধরে এমনি আন্দোলন চলছে কোনো কেউ রেসপন্স দিচ্ছে না হ্যাঁ দু তিন ধরনের আন্দোলন চলে যাচ্ছে অনলাইন পরীক্ষার দাবির জন্য হ্যাঁ তিন তিন মাসে ছ মাসের সিলেবাস আমাদেরকে তিন মাসে শেষ করে দিয়েছে এটা কী করা হয় ওই জন্য আন্দোলন চলছে আর আজকে যত প্রিন্সিপাল আছে সবাইকে নিয়ে আজকে মিটিং ডেকেছে আজকে লাস্ট ইয়ে আছে যে অফলাইন হবে না অনলাইন হবে আজকে বলবে তাই আজকে টোটাল যত কলেজ বিভিন্ন বিভিন্ন ধরনের কলেজ থেকে সব স্টুডেন্টরা এসছে আজকে এখানে আজকে আমরা আন্দোলন করছি আজকে যদি আমাদের অনলাইনটা না হয় তাহলে আজকে একদম যতক্ষণ না অনলাইনের দাবি হবে ততক্ষণ আমরা আজকে সবাই এখানেই বসে থাকবো আজকে আজকে বর্ধমান থেকে টিঙ্কু সাহ আনন্দ বার্তা